नमस्कार बंधुरा, लाबणी सहज रान्नार आरो एकटी पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमी डिम सर्षे तैरी करे देखाबो। एटा अवश्यई गरम भातेर साथे परिवेशन करबेन, खेते खूब भालो लागबे। आपनारा अनेकेई एई रेसिपिटा तैरी करे खेयेछेन, किन्तु आमी जेभाबे तैरी करछि सेइभाबे एकबार तैरी करे खेये देखुन, बार बार खेते इच्छा करबे। रेसिपिटा भालो लागले प्लिज लाइक शेयर करबेन आर आमार चैनलटिके प्लिज सबस्क्राइब करबेन। रेसिपिटा तैरी करार जोन्नो प्रथमे चारटे डिमके सिद्ध करे खोसा छाड़िये रेखेछि। एबार माझे माझे देखुन छुरिते करे एइभाबे केटे दिच्छि जाते तेल मसला खूब भालोभाबे ढोके। सामान्य हलुद गुड़ो आर सामान्य लवण दिए ডিমগুলিকে খুব ভালো করে মাখিয়ে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। তেল ভালোমতো গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলিকে দিয়ে দিলাম। ডিমগুলিকে খুব ভালো করে ভেজে নেব। ডিমগুলি ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছে। ওই একই তেলে আরো 1 চামচ তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনকে তেলের সঙ্গে সামান্য নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব একটি মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো আদা রসুনকে খুব ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে চলে যায়। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন টমেটো অনেকটাই নরম হয়ে গেছে, একই সঙ্গে টমেটো আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ সরষে বাটা। 1 চামচের 1/3 ভাগ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, 1/2 চামচ জিরা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে 3-4 মিনিট সময় ধরে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপর রান্নার টেস্ট অনেকাংশে নির্ভর করে, তাই মশলা কষানোটা খুব ভালো করে করবেন। 3-4 মিনিট পর মশলা একদম কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। আপনারা কেমন গ্রেভি রাখবেন তার উপর নির্ভর করে জলটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। গ্যাসের আঁচটা হাইতে রেখে গ্রেভি ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে উঠেছে, এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না হতে দেব। তবে মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব যাতে তেল মশলা খুব ভালোভাবে ডিমের ভিতর ঢোকে। আবারও ঢাকা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন গ্রেভি অনেকটাই শুকিয়ে গেছে, এর থেকে গ্রেভি আর টানাবো না। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম সরষে। এটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার কাছ থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।